প্রশ্ন করেছেন হস্ত মৈথুন সম্পর্কে ইসলাম কি বলে। হস্ত মৈথুন হারাম, জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। যারা এটা যুবকদের মধ্যে প্রচার করছে বলছে জায়েজ বলছে, তারা ঠিক বলেনি, মিথ্যা কথা এটা, এটা কোনোভাবেই জায়েজ নেই। এর বিপরীতে ইসলাম সুন্দর আপনাকে একটা সলিউশন দিয়েছেন, সমাধান দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম বলেছেন ইয়া মার্শাল শাবাব মানিস্তাত আমি কোন বা আতা ফালি ইতে যাওয়াজ, হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যে কেউ বা আ অর্থাৎ স্ত্রী পরিচালনার সক্ষমতা যার আছে সেই জন্য বিয়ে করে। আর্থিক সঙ্গতি যদি নাও থাকে, যদি স্ত্রী বলে যে আমি চালাবো অথবা দুজনে মিলে চালাবো তাও বিয়ে করা যায়, বিয়ে করা উচিত তাদের। অল্প সঙ্গতি দিয়ে চলো তাও যায় আছে। আর একটা হচ্ছে শারীরিক সঙ্গতি, এই দুইটি আর্থিক এবং শারীরিক সঙ্গতি থাকলে বিয়ে করতে বলেছে। তার মধ্যে আর্থিক সঙ্গতিতে কম থাকলেও বিয়ে করতে বলেছে, শারীরিক সঙ্গতি কম থাকলেও বিয়ে করা ইসলাম বৈধ করেছে। পরিপূর্ণ তাদের মধ্যে অন্তত মিল মিক্স থাকলে, পরস্পর একে অপরকে চেনা জানা থাকলে, একে অপর প্রতি মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে, বিয়ের মাধ্যমে যে ভালোবাসা তৈরি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি আর কোথাও সেই ভালোবাসা দেখিনি। সত্যিকার বিয়ের মাধ্যমে যে ভালোবাসা সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। এর বাইরে ছেলে মেয়ে পিছিয়ে পিছিয়ে হেঁটে অবৈধ সম্পর্কে যেসব ভালোবাসার নাম দিয়েছে এগুলি হচ্ছে সাময়িক উন্মাদনা, এগুলি কিছুক্ষণ পরে চলে যাবে। এগুলির কারণে যত বিয়ে হয় কোনো বিয়েই টিকে থাকে না, এগুলি হচ্ছে অভিশাপ, সমাজের জন্য অভিশাপ, কারণ আল্লাহ এবং তাঁর রাসূলের দিনের বিরুদ্ধে যা হবে তাই অভিশাপ হবে। সুতরাং ইসলাম কিন্তু বিকল্প দিয়েছে, এই জাতীয় হস্তমৈথুন ইসলাম জায়েজ মনে করে না, হারাম, এবং এটা গুনার কাজ, বড় ধরনের গুনার কাজ, এ থেকে বেঁচে থাকতে হবে, কখনো জায়েজ নেই। তো আপনি কি করতে পারেন, বিয়ে করতে হবে, যদি সামর্থ্য না থাকে বা সুযোগ না থাকে দ্বিতীয় জিনিসটা নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মাল্লাম ইয়াস্তাতি', যে ব্যক্তি না পারে, ফা আলাইহি বিসসাওম ফা ইন্নাহু লাহু উজা, তার জন্য যেন সওম সে পালন করে, সওম পালন করে, যেন রোজা থাকে, যেন যেটা বাংলা ভাষায় বলে রোজা, সওম পালন করে, যেন এটা তাকে প্রবৃত্তি নিরোধক হবে, অর্থাৎ যার যে প্রবৃত্তি তাড়না থেকে তাকে দূরে রাখবে, এতে পরীক্ষিত সত্য, সে যেন সওম পালন করে। আর তিন নম্বর জিনিস হচ্ছে যেই কারণে তার জৈবিক চাহিদা বারবার উঠে সেটা হচ্ছে হারাম জিনিস দেখা, হারাম জিনিসের মধ্যে লিপ্ত থাকা। পর্নোগ্রাফিতে আক্রান্ত যারা তারা এটা করবেই, অন্যায় কাজ করতে সারাক্ষণ তাকিয়ে আছে তো হবে, এই জন্য পর্নোগ্রাফি থেকে দূরে থাকবে। আর যেটা করবে সেটা হচ্ছে যা যেইখানে গেলে তার এই সমস্যা হয় সেখান থেকে, সেই অবস্থান থেকে তাকে পরিবর্তন করতে হবে, যেই জায়গা যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে পরিবর্তন করতে হবে। যদি তার পরিবারের মধ্যে থাকলে তার সমস্যা হয় তাহলে একাকি থাকবে, একা কোনো জায়গা নিবে, যদি কোনো অর্থাৎ যেখানে তার এমন জায়গা যেখানে তার ভাবিরে আছে ধরেন, অথবা সেখানে তার বিভিন্ন যারা মাহরাম না এমন লোকেরা আছে সেখানে তাকে থাকতে হচ্ছে, সেখান থেকে চলে আসবে, সেখানে থাকবে না, কারণ এটা হারাম জায়গা, এখানে কারো রক্তচক্ষু কারো মনের দিকে, মায়ের মন মনের দিকে, ভাইয়ের মনের দিকে তাকানো তার জন্য জায়েজ হবে না, কারণ সেটা হারাম জিনিস, হারাম দিকে তাকিয়ে থাকা জায়েজ নেই। কারো আল্লাহকে খুশি করতে হবে, মানুষকে অখুশি করে, মানুষকে খুশি করে আল্লাহকে অখুশি করা যাবে না। সেই জন্য এই জাতীয় তিন এই যে জায়গা থেকে দূরে থাকতে হবে ইনশাল্লাহ। এই যেটা বলেছি অন্যায় জায়গা থেকে দূরে থাকলে তার মধ্যে জৈবিক চাহিদা বিষয়টা আসবে না। পঞ্চম যে কাজটি করতে হবে, চারটি দিন বলেছি আমি, প্রথম একটি হচ্ছে বিয়ে যদি সম্ভব হয় করবে, দ্বিতীয় হচ্ছে যে সওম পালন করবে, তৃতীয় হচ্ছে যে কোন এমন দৃশ্য দেখবে না যে দৃশ্যগুলো সেটা সরাসরি হোক অথবা এই কোনো ইয়ার মাধ্যমে হোক, এই ভিডিও অডিও বা এই জাতীয় যেগুলোর মাধ্যমে হোক, এগুলো কোনোটা এমন দৃশ্য দেখবে না যেগুলি তার জৈবিক চাহিদাকে বারবার উঠিয়ে ধরে, এটা করবে না। আর চার নম্বর হচ্ছে পরিবেশটা, তার পরিবেশটাকে নিয়ন্ত্রণ করবে, যেই পরিবেশে থাকলে তার হারাম কাজ করতে ইচ্ছে হবে সে পরিবেশ থেকে দূরে সরে যাবে। পাঁচ নম্বর হচ্ছে যে কাজ করলে সে হস্ত মৈথুন থেকে বাঁচতে পারবে, সেটা হচ্ছে এই কাজের যে ক্ষতিকর দিক রয়েছে সেটা তাকে মনে রাখতে হবে। ক্ষতিকর দিক কি, ভবিষ্যতে সে একেবারে নপুংসক হয়ে যাবে, একেবারে সে তার যোগ্যতা হারিয়ে ফেলবে, তার স্ত্রী তখন অন্য জায়গায় চলে যাবে, তার কাছে থাকবে না। আজ বেশিরভাগ এই জন্য আমরা দেখতে পাই তথাকথিত বড়লোক যারা হয়েছেন তারা ছোটো কালে অন্যায় কাজটা করে করে বড় হয়েছে, কলেজ জীবনে ইউনিভার্সিটি জীবনে তাদের বউরা অন্য জায়গায় চলে যায়, কেন, কারণ তারা স্বামীরা তাদের সে পুরুষত্ব হারিয়েছে, তো স্ত্রী তো থাকবে না, স্ত্রী তো আর কিছু করেনি, স্ত্রীর সেই চাহিদা পূরণ করবে কে, সেই জন্য সে অন্য জায়গায় চলে যায়, তাদের বিয়ে ভেঙে যায়, বিভিন্ন রকমের কথা তারা বলে, কারণ সে তো নিজেকে নষ্ট করে দিয়েছে।
তাহলে এই জাতীয় এই কাজ থেকে তাকে দূরে থাকতে হবে, এটা পাঁচ নম্বর। ছয় নম্বর হচ্ছে যে এই যে যে কাজটি সে করছে এই কাজটির বিকল্প জিনিস তাকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে ভালো কাজের মধ্যে সময় ব্যয় করতে হবে। ভালো কাজে কি আখিরাতমুখী চিন্তা ভাবনা করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, দিন পড়তে হবে, লিটারেচার পড়তে হবে, ইসলামিক সাহিত্য পড়তে হবে, যেগুলো দিনের প্রতি মানুষকে আহ্বান জানে সেগুলি পড়তে হবে, এবং যেগুলোতে এই খারাপ দিক তুলে ধরা হয়েছে সেগুলোকে বারবার পড়তে হবে, জানতে হবে, যাতে করে এগুলি থেকে দূরে সরে আসা যায়। এই বিষয়ে আমরা কিছু আলোচনা করেছি ইতিপূর্বে, যে যেমন পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করেছি, আপনি পাবেন ইউটিউবে, সেগুলি পড়বেন, দেখবেন, ভালো জিনিসগুলো আলোচনা শুনবেন, ভালো ওয়াজ যারা করে তাদের আলোচনা শুনবেন, আপনার পছন্দনীয়, তাদের মধ্যে থেকে খারাপ কথা নেবেন না, ভালোটা নেবেন, কিন্তু এর মধ্যে থাকবেন, তাহলে আপনি কিন্তু নিজেকে একটা কাজ দিলেন। যখন মানুষ কাজ না পায় তখন কিন্তু আবার অন্যায় করে বসে, এই জন্য ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। আর সপ্তম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আপনাকে সবসময় পবিত্র রাখে, পবিত্র রাখার দোয়া করতে হবে, পবিত্র রাখার জন্য সবসময় দোয়া করতে হবে। যখনই দোয়া হাত তুলবে আল্লাহ যেন আপনাকে পায়েস রাখে, পবিত্র রাখে, সবসময় আপনি যেন সার্বিয় পবিত্র থাকেন, আপনার দিনের মধ্যে যেন কোনো নোকসানই না আসে, কোনো ক্ষতি না আসে, আল্লাহর কাছে সে দোয়া করবেন, এবং সবসময় দোয়া করবেন ইয়া হাইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, ইয়া হাইয়া কাইয়ুম বি রাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। এটা আপনি আমাদের হিসবুল মুসলিমে পাবেন, সেখান থেকে এটা পড়ে নেবেন, অর্থ বুঝবেন এবং সেটা আল্লাহর কাছে চাইবেন। আরও বলবেন কথায় প্রতি মুহূর্তে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিকা, হে অন্তঃসম পরিবর্তনকারী, আপনি আমার দিনের মধ্যে আপনার আমার অন্তরকে প্রতিষ্ঠিত রাখুন, এই দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনি এই বিপদ থেকে বাঁচতে পারবেন। আর ইসলাম একটা সময় বলেছে, এটা বলা দরকার, অনেক সময় এটা নিয়ে কথা উঠতে পারে, সেটা হচ্ছে যদি আপনি দেখছেন যে এই মুহূর্তে আপনি যে কোনো হারামে লিপ্ত হয়ে যাচ্ছেন, হারামে লিপ্ত হয়ে যাচ্ছেন, এমন কোনো পরিস্থিতি এসে গেলে তখন, অর্থাৎ এমন যে আপনাকে দুইটা আপনার অপশান আছে, একটা হচ্ছে এই হস্তমৈথুনী লিপ্ত হওয়া, একটা হচ্ছে জিনা ব্যভিচার সরাসরি করে ফেলে, সে অবস্থায় আপনি ইসলামকে ইমাম আহমদ ইবনে হাম্বল সেটা অনুমতি দিয়েছে যে এই সময় সে যদি কোনো ওই গুণা থেকে বাঁচার জন্য এটা করে তখন শুধুমাত্র তার জন্য সেটা বৈধতা তিনি বলেছেন, কিন্তু সেটা হচ্ছে একটা বিরল জিনিস, সেটাকে সবসময় সাধারণ নিয়মে পরিবর্তন করা যাবে না, এটা ওই সময় হয় যখন একেবারে হারামের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা আর একেবারে আর কোনো কিছু বাকি নেই, তখন শুধুমাত্র আল্লাহকে ভয় করে সেটা যদি কেউ করে যে আমি অন্তত এর থেকে বেঁচে গেলাম এই বড় কবিরা গুণা বড় জিনা থেকে, তাহলে সেটা শুধু অনুমোদন করা আছে, এটাকে সাধারণ নিয়ম বানিয়ে ফেলা যাবে না, এটার উপরে নির্ভর করে এই জাতীয় কাজকে হালাল বলা যাবে না।